আবারও শুরু হলো দুয়ারের সরকার প্রকল্প। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং বীজপুর বিধায়ক সুবোধ অধিকারীর উদ্যোগে জনসাধারণের স্বার্থে ষষ্ঠতম দুয়ারের সরকারের প্রথম দিনে আমরা আপনাদের সামনে তুলে ধরব হালি শহর মল্লিকবাগ স্কুলের সমগ্র কর্মসূচি। দেখে নিন প্রতিবেদনটি বিস্তারিতভাবে। আমরা দুদিন ধরে আমাদের টোটোতে করে প্রচার করা হচ্ছে, মাইকিং করা হচ্ছে, প্রত্যেকটা ওয়ার্ডেই মাইকিং করা হচ্ছে। এবং যে আমাদের 1-4 নম্বর ওয়ার্ডের যে কজন আমাদের জনপ্রতিনিধি আছে তাদের মাধ্যমেও আমরা সেটা প্রচার করার কথা বলেছি। তো তারা যথাযথ প্রচার করেছে এবং দেখছেন অনেক মানুষজন এসছেন। এবারে যারা যারা গত পৌরসভা মানে দুয়ারে সরকারে যারা সেই সুবিধা পায়নি তারাও এসছে, তাদের যথাযথ আমরা হেল্প করছি। এই দুয়ারে সরকারে বাংলার 10 কোটি মানুষের যে ভাবনা, ভারতবর্ষের ভিতরে একমাত্র মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই দুয়ারে সরকারের যে প্রকল্প, আজকে 35টা প্রকল্প এখান থেকে সাধারণ মানুষের জন্য হালিশহর পৌরসভার উদ্যোগে, মুখ্যমন্ত্রীর উদ্যোগে হালিশহর পৌরসভার সহযোগিতার পক্ষ থেকে আজকে এই দুয়ারে সরকার হচ্ছে। প্রচুর মানুষ এসছে এই 35টা প্রকল্পের আজকের তার সুযোগ সুবিধা পাওয়ার জন্য। আপনারা প্রত্যেকেই জানেন আমাদের পৌরসভার সব স্টাফরা রয়েছে, এরা রয়েছে। তো আমরা ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রীকে যে তারা এই দুয়ারে সরকারের যে প্রকল্প সাধারণ মানুষ যেভাবে অংশগ্রহণ করেছে, এসছেন কাতারে কাতারে মানুষ আসছেন বিভিন্ন জায়গা থেকে, অন্যান্য ওয়ার্ড থেকেও এসছে, কিন্তু যেহেতু আজকে হালিশহর পৌরসভায় 1-4 ওয়ার্ড হচ্ছে, আমরা বলেছি আরও অন্য দিনগুলো যে হবে আপনারা ওই স্কুলগুলোতে আপনারা চলে যাবেন 5-6-7, এবং তার পরবর্তীকালে পরের দিন আবার হবে ছুটির দিনগুলো বাদ দিয়ে বুধবার দিতে আবার এবার ধরুন 8-9-10 এইভাবে হবে আমাদের প্রতিটা। ফিরে এলো নতুন রূপে নতুন সাজে বি দাস অ্যান্ড সন জুয়েলার্স, ওয়ার্কশপ রোড, কাঁচরাপাড়া। Construction, 6289063557 9831478795।